ও জটিলা তোরে সুধাই রে। আমার খুব একটা প্রিয় বোন নিতা কদিন ধরে তো রেগে আছে, অর্পিতা অর্পিতা অর্পি অর্পি পুরানো পুরানো, হ্যাঁ দেওয়া হচ্ছে না, নানা রকম ভিডিও। তাছাড়া দুদিন ধরে একটু ভিডিও আমি সেই হারে করছি না, সেই রেটে করছি না, ব্যস্ত থাকলে মাঝে মাঝে খুব ব্যস্ত হয়ে পড়ে সেই ভিডিওটা করতে পারি না। কালকেও আমি একটু কম ভিডিও করেছি, পরশুও কম ভিডিও করেছি। যাই হোক, জটিলা 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 জটিলার এখন কি আছে, কিচ্ছু নেই। শুধুমাত্র দেখো 4.5 লাখের চ্যানেলে কিন্তু এখন 15-17 কে ভিউজ চলে এসেছে। ও নিজেও জানে ওর চ্যানেলটা এখন ঢলতে বসেছে, সম্পূর্ণ দায়ী ও নিজে। যখন ওই ভাসুরের সম্বন্ধে কিছু বলবে, বাচ্চা নিয়ে কিছু বলবে, তখনই ভিউজ, আদারওয়াইজ নেই। ওদিন সে বললো কি, একটুকের জন্য হলে আজকে পরিবার শেষ হয়ে যেত। আমরা দৌড়ে গেলাম, আমরা না আমি না জানি কি হয়েছে। ওমা গিয়ে দেখি শাশুড়ি ভাত বসিয়েছিল, সেই ভাতটা জ্বলে একদম কালো হয়ে গেছে, আর সারা ঘর ধোয়া ধোয়া গেছে, না ভাতটা পুড়ে গেছে। তুমি তাহলে কই ছিলে? তারপর ও গিয়ে গ্যাসটা অফ করেছে শাশুড়ি। এই জিনিসটা আরেকদিন হতো, শাশুড়ি নিচে গেছিল, বলেছে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছিল, কিন্তু সেদিন কিছু হয় নাই, এসে ভাতটা ও সিলিন্ডার গ্যাসটা অফ করে দিয়েছিল, কিন্তু ওই দিন ভাতটা পুড়ে গেছে। তাহলে এক ভাত পুড়লো, পোড়া গন্ধ পাওয়া যায় না, পুড়ে একদম ঘর ধোয়া ধোয়া হয়ে গেলে পরে গন্ধ পাওয়া যায়, পোড়া গন্ধ। এবং কিচেন থেকে কিন্তু আমাদের জল জল বেশি দূরে থাকে না, সে নিশ্চয়ই গন্ধ পেয়েছে, সে নিশ্চয়ই ডাকতে পেরেছে। তার মানে ও কতটুকুন ঘরের খেয়াল রাখে। এইবার আসছি তার নতুন ব্যবসা, সে প্রচণ্ড মাত্রায় বিজি এখন কাপড়ের ব্যবসা নিয়ে। রোজ আগে থাকতো ব্লগিংয়ে ডান্ডা নিয়ে গুতাগুতি, আমি আগেই বলেছি, শুধু ঘর মোছা, মানে পৃথিবীর আমরা কেউ ঘর মুছি না, আমাদের ঘরে দুনিয়ার নোংরা থাকে, তাই তো? শুধু গুতাগুতি থাকতো না, আর কিছু থাকতো না। এখন ডান্ডা ছাড়া, ডান্ডা নিয়ে গুতাগুতি ছাড়া, এখন হচ্ছে কাপড় প্যাকিং, শুধুমাত্র কাপড় প্যাকিং, এই কাপড় সেই কাপড়, কাপড় বিক্রি কাপড় বিক্রি। আজকালকার দিনে একটা নতুন ট্রেন্ডিং বিজনেস, সমস্ত লোক কাপড়ের বিজনেস করে, ম্যাক্সিমাম, সমস্ত লোক বলে ভুল, ম্যাক্সিমাম লোক আজকাল ঘরে ঘরে এই জিনিসটা, হোয়াটসঅ্যাপে বিজনেসটা খুব খুব বেশি চলে। এর জন্য ও ঠিক আছে ফেসবুক বা ফেসবুক লাইভ করছে, ফেসবুক বা ফেসবুক লাইভ ছাড়াও আমি আজকে না, আজ থেকে 7 বছর আগে আমি দেখেছিলাম শিলংয়ের একজন, আমারই, আমি যেই পার্লারে যেতাম সে করতো, সে শুধুমাত্র তার ফেসবুকটা তো কিছু ছিল না, সে হোয়াটসঅ্যাপে কিছু কাপড় আনতো, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপ কে ও বলতো যে এই এই কাপড়গুলি আছে তোমরা নিবে কিনা। তো এগুলি একটা কমন বিজনেস। এখন ব্লগার মানে কি, তার ডেইলি রুটিন, ডেইলি রুটিনে মোটামুটি কী দেখায়, ওই বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, বা তার ডেইলি জিনিস। তার মানে এটা না সে প্রত্যেক বেলায় শুধুমাত্র ওই কাপড়টা দেখাবে যে কাপড়টা ও বিক্রি করছে, বা কাপড়ের প্যাকিং দেখাবে। তবে আজকের ভিডিওতে প্রথমবার সে স্বীকার করলো জল জল তার জন্য কতটা করে। এক্স্যাক্টলি, ইউটিউবের সমস্ত টেকনিক্যাল জিনিস একটা পাশে পুরুষ না থাকলে খুব অসুবিধা হয়, তার সমস্ত টেকনিক্যাল জিনিস জল জল হ্যান্ডেল করে, ভীষণ লাকি। এটা আমি অনেক দিন বলেছি, কিন্তু এটাও কোনোদিন স্বীকার করতো না, কোনোদিন না, বলতো ও পাশে আছে, ও হ্যান, কিন্তু সবটাই কিন্তু ও হ্যান্ডেল করতো, ইনফ্যাক্ট টাইটেল, থামনেল, এগুলি সব, এবং ওকে শিখিয়েছে সব কিছু, কাজটা ও করে, কিন্তু লাস্টলি যেটা দেখভাল বা কখনও কিন্তু জটিলার টাইটেলগুলোতে স্পেলিং মিস্টেক আমি পাইনি, তার মানে জঞ্জাল এটাকে ভেরিফাই করে আপলোড হওয়ার আগে দেখে দেয়। আর যেহেতু জঞ্জাল টেকনিক্যালি সলিড, ও কোথাও গুগল টুগলে গিয়ে কোনো স্পেলিং ভুল টুল হলে চেক করে দেয়, এটা আমার 99% আমি শিওর, সে কোনো স্বীকার করেনি। এই যে কাপড়ের বিজনেসটা শুরু করলো, তোমাদের মনে হয় ও নিজের চেষ্টায় বিজনেসটা করতে পারছে, বা নিজের চেষ্টায় কোথায় কী আছে? না, সমস্ত কিছু গুগলে অবশ্যই জল জল দেখেছে, কোথায় ওই র‍্যাপ পেপারগুলি ভালো পাওয়া যায়, কোথায় কই প্যাকেট পাওয়া যায়, কোন জায়গা দেখা যাবে, সমস্ত কথাগুলি ফোনে ওই বলেছে। জটিলা শুধু যাচ্ছে ওইখান থেকে গিয়ে প্যাকিংগুলি নিয়ে আসছে, প্যাকেটগুলি নিয়ে আসছে, কাপড়গুলি নিয়ে আসছে, আর তারপর প্যাকিংও, ইনক্লুডিং প্যাকিংও। সেদিন যখন জটিলা বাড়িতে ছিল না, শাশুড়ির সঙ্গে গেছিল জিনিস আনতে, এসে দেখেছে প্রচুর কাপড় কিন্তু মোটামুটি প্যাকিং করা ছিল, খালি সেলোটেপ দিয়ে 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 ওইটাকে মুড়ছিল। তার মানে জঞ্জাল কষ্ট করে হলেও ওই প্যাকিংগুলি, কাপড়গুলি এটা ঢুকিয়ে দিয়েছিল ভেতরে, ওইটুকুন কাজও করতে পারে। আমি বলেছি আমি 2020 দেখেছি ওর সামনে 3টা মোবাইল, আমি তখন হাওয়া হয়ে গেছিলাম, 3টা মোবাইল কী করে দেখছে, কী করছে, আমি বুঝতে পারিনি যে ওর আঙুলগুলি চলে, পরে বুঝতে পেরেছি। তো প্যাকিংগুলিও দেখা যাবে ও ঢুকিয়েছে, প্যাকিংগুলিও ঢুকেছে,
পরে দেখা যাবে ও হয়তো ওই অ্যাড্রেসটা লাগানো ফেভিস্টিক দিয়ে বা ওই সেলোটেপটা মুড়াটা ওটা ও নিচে করেছে, কিন্তু বিজনেসের ক্ষেত্রেও কোনটার কোন দাম হবে কী হবে সম্পূর্ণভাবে কাঁধে কাঁধ লাগিয়ে যদি কোন লড়ে থাকে সে হচ্ছে জলজল। সেই জলজলের কথাটা কিন্তু পারতে বলতে চায় না, আজকে বলেছে। তারপরে দেখো বলছে, যতটুকুন পরিশ্রম আমি করি শাশুড়িমা ততটুকুন পরিশ্রম করে। শাশুড়িমা তোমার থেকে তিন গুণ বেশি পরিশ্রম করতো, ভোর 4টা ট্রেনে যেত, রাত্র 10টা ট্রেনে ফিরে আসতেন উনি। 4টে বাচ্চাকে উনি মানুষ করেছেন। যেভাবেই হোক তুমি আসার আগে সংসারটা ওনাকে দেখলে, হ্যাঁ মেয়েরা ছিল তাহলেও দেখতে লাগতো। শুধু তাই না, এখনও দেখো দুই বোর মন জয় করার চেষ্টা করছে। উনি কিন্তু একা এক বোর জন্য করে তা না, যেটা আজকে বললো বাচ্চাদের সবসময় এক হাতে স্নান করানোই উচিত। আমার মাও বলেছে দেড় মাস মতো এখানে মা করে দিত, তারপরে বাপের বাড়ি চলে গেছিলাম, বাপের বাড়ির মাও করে দিয়েছে, এগুলি খুব বলেছে। হ্যাঁ স্নান করানো, কারণ ছোট্ট যে পুচকুটা হয়েছে এটাকে স্নান করাতে ডেইলি শাশুড়ি মা যায়, কারণ বড়ো ছেলে যে কতটা ওনার জন্য করে ওটা তো সেটা জানে। যে বড়ো ছেলের বউকেও উনি ফেলতে পারেন না, তোমার সঙ্গে থাকে বলে বড়ো ছেলের বাড়িতে যাবে না। আজকে এতটা মাস ধরে মহিলা ডেইলি যায়, এবং সেটা ও নিজেই বলেছিল স্নান করানোর পরে বাচ্চাটাকে একটুখানি শাশুড়ি মা রাখে, তখন গিয়ে ওই বউ স্নান করে আসে, বউ একটু রিল্যাক্সেশন পায়, কারণ যেহেতু রান্না টানা দিকটা বউয়ের মা দেখছে। প্রতি মুহূর্তে দুই বউয়ের জন্যই করে। সকালে উঠে মহিলা বাজারে গেলেন, মানে শাশুড়ি নিজেই বলেছে মা বাজার থেকে আসলো, মা এই রান্নাঘর সব কিছু কাজ রেডিমেড থাকে, এসে রান্না করতে বেশি সময় লাগে না। মানে ও ওই মোচাটা সিদ্ধ করে দিয়েছিল, আলুটা কেটে দিয়েছে, চিংড়ি মাছটা বেছে দিয়েছে। এর জন্য এটা কথাটা কিন্তু শাশুড়ির সম্বন্ধে বললো যে মা যদি রান্নাঘরে এসে রেডিমেড রান্নাটা মানে এগুলি করে থাকে তো রান্নাঘরে বেশিক্ষণ সময় লাগে না। অথচ মোচাটা আগের দিন রাত্রে কিন্তু শাশুড়ি মাই বেছে রেখেছে, এটা বলে দিল। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কালকে যখন বেছেছিলে তখন কি এটা কালো ছিল, বেরিয়ে গেল, ও জাস্ট ওই কাট বাছা হওয়া মোচাটাকে সেদ্ধ করলো, জাস্ট সেদ্ধ করে জলটা ধরিয়ে রাখলো আর আলুটা কেটে দিল চিংড়ি মাছটা। তারপরে ও আগে যখন শুধুমাত্র ভিডিও করতো তখনও বলতো ওর রাত ফুরিয়ে যায় এডিট করতে করতে, অনেক দুটো পেয়ে যায়। এখন এডিটও করে, ফেসবুক লাইভও করে, আবার প্যাকিংও করে, এখনও কিন্তু টাইম সেটাই, 24 ঘন্টা তখনও ছিল, 24 ঘন্টা এখনও আছে। আমাদের দিনগুলি রাতগুলি কিন্তু বড় হয়ে যায় নাই, কিন্তু তখনও রাত অত এডিটিং করতে করতে অনেক রাত হয়ে যেত, তো অনেক রাত করে ঘুমাতাম। এখন বলছে না এডিটিং করা, তারপরে লাইভ করলাম, প্যাকিং ছিল, তাহলে কী করে করে এক রাত্রে? আমরা আগেও প্রথম প্রথম তো আগে ভাবতাম কী বলে রে, দুটো পর্যন্ত এডিটিং, কখনই এডিটিং নিজেরা যখন এডিটিং করি এতক্ষণ লাগতে পারে না, ও তো 11টার পরে রান্না হয়ে যায়, 12টার মধ্যে 11টার মধ্যে এডিটিং হয়ে যায়। কিন্তু লোককে শোনানোর জন্য যে আমি অনেক পরিশ্রম করি, শুধুমাত্র লোককে শোনানোর জন্য আমি অনেক অনেক পরিশ্রম করি, তার জন্য 2-2.5টা পর্যন্ত না কেউ এডিটিং করে, এডিটিং করে। তারপরে শোনো আরও মজার কথা, তা এখন লাইভে দুদিন বসে, তো আমি চাইনি ইউটিউবে আনতে এই জিনিসটা, তোমরা বলেছো তাই আমি বলে দিচ্ছি, আজকে লাইভ আছে, আনতে চাওনি মানে যেদিন থেকে বিজনেস শুরু করছো সেদিন থেকেই তো শুরু করেছো, তোমাদের আশীর্বাদে নিউ কাজ শুরু করলাম, নতুন কাজ শুরু করলাম, এই দেখো ট্রাক ভর্তি জিনিস আমার বাড়িতে আসলো, এই দেখো এই প্যাকিংগুলি, এই দেখো প্যাকিংগুলি রাখাচ্ছি, তুমি তো কনস্ট্যান্ট ইউটিউবে দেখাচ্ছ, আনতে চাওনি মানে কি পুরোটাই তুমি ইউটিউবে দেখাচ্ছ? যখন তোমার একটা বিজনেস যারা করে এই ধরনের বিজনেস, ওরা যাদের ইউটিউব থাকে ওরা, তুমি একা না, ওরা ইউটিউবও দেখায় ফেসবুকেও দেখায়, এটা স্বাভাবিক, তোমার একটা পার্ট। আর এই 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 বিজনেসটা এই পূজা পর্যন্তই মেইনলি চলবে, এটা তুমিও জানো আমিও জানি সবাই জানে। এই কাপড়ের বিজনেসটা এখন যতটা রমরমা চলবে বাকি সারা বছর এতটা রমরমা চলবে না, গুড বেটার বেস্ট একটা থাকবে। তুমি এরকম বিজনেস আগেও করেছো, আচারের বিজনেস করেছো, কাপড়ের বিজনেসও শুরু করেছিলে, বিজনেস করোনি তো তা না, তো পুজোর সময় চলবে, পুজোর পরে ডাউন হবে, এরপরে আবার হয়তো নববর্ষের আগে একটু বাড়বে, এটা চলবে। আর প্লাস আজকাল এত অ্যাপ বেরিয়ে গেছে, এত কিছু লোকে কম্পেয়ার করবে, মিশো আছে, হ্যান আছে, ত্যান আছে, তো এইগুলিতে দাম কম পড়ছে, ওইখানটাতে বাই 2 গেট 1 ফ্রি এইগুলি থাকবে, যেগুলি তোমাদের থেকে কিনলে কিন্তু পাওয়া যায় না। আজকাল যত বেশি অ্যান্ড্রয়েড ফোন চলবে তত বেশি লোকেও ডাইরেক্ট ওইসব জায়গার থেকেই চাইবে, এক্সট্রা কিছু বুটিক টাইপের হলে যেটা কিনা নর্মাল থাকে না সেটা হয়তো ওরা কিনতে পারে, কিন্তু তোমার তো একটা কমন থিং, কমন জিনিস বিক্রি করছো, দেখিস তোমার আমি ড্রেসগুলি, সেগুলি মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, আর দামগুলিও মোটামুটি রিজনেবল পাওয়া যায় সব অনলাইনে। এই যে কথাগুলি, নিজের কথা নিজে ধরা পড়ে যাও,
প্রত্যেকটা কথায় ধরা পড়ে যাও। তুমি যদি ব্লগিংটার দিকে তাকাতে আরও বেশি করে, তোমার ব্লগিং অনেক অনেক উপরে যেতে পারতো, অনেক সুযোগ ছিল। তুমি ব্লগিংটাতে কাজ না দেখে শুধু কথা বলে বলে গাছে কী সুন্দর ফুটলো, বেলকুনিটা কী ভাল লাগছে, তারপরে ওই যে পোষ্যটা, ওই পোষ্যটা বেলকুনি থাকতে চায় না, তোমার সঙ্গে থেকে অভ্যাস হয়ে গেছে, আমরা কিন্তু সবাই জানি, কিন্তু তুমি শুধু এইভাবে তাকিয়ে থাকি গল্প করতে করতে আজকে ব্লগিংটাকে এই হাল করেছো। তোমার কাছে একটা ব্লগিংয়ে একটা ভালো প্রপ ছিল আমাদের জল জল, তার সঙ্গে গল্প করে যেটা তোমাদের আগে কী করে তোমরা খেতে, কী করে বসতে, সবাই তাকিয়ে দেখতে চাইতো। তুমি এগুলি ছেড়ে যখনই ডান্ডা নিয়ে চলে গেলে কথা বলতে, যখনই খালি এক গাছপালা আকাশ নিয়ে জ্ঞান দিতে বসে গেলে, সব মারাই করে, আমার মাও করেছে, সব মাই চেয়েছে, সব মাই করেছে, তো ওইগুলি যখন করলে তখন গিয়ে আস্তে 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 পাবলিক সরে যেতে লাগলো। 4.5 লাখ চ্যানেল, এটা 5 লাখ কদিন পরই হয়ে যাবে, কিন্তু কী লাভ হবে? 5 লাখের চ্যানেলে অ্যাটলিস্ট 1 লাখ ভিউজ তো হতেই লাগে। আর তোমার কাছে ছিল একটা ফুটফুটে বাচ্চা মেয়ে ছিল, সুন্দর বাগান ছিল। আমি অনেকে আমাকে বকেছে, অর্পিতা তুমি ডিপ্লোম্যাটিকলি ওয়ে ওয়ে বলো, ডাইরেক্টলি তোমাকে শিখিয়ে দিও না। তোমার কাছে সমস্ত প্রপ ছিল, যত্নের সাথে গল্প করা, হাসা হাসি, এটা দেখতে ভালোবাসতো না, শাশুড়ির গায়ে রান্না ছেড়ে দিলে, নিজে গোছালে, আর দেখুন এখানে 5টা জবা ফুল, 5টা বেদানা, হ্যাঁ এই কটা বেগুন হয়েছে, একটা মাত্র বেগুন হয়েছে, কটা শসা হয়েছে, এইগুলি করে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আগে 30 হতো, 20 হতো, এখন 15-16 চলে এসেছে। এটা এখনো 2023 পর্যন্ত চলবে, 24 থেকে আরও ডাউন হয়ে যাবে, আরও ডাউন, কারণ নূতন 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 ব্লগার, গুড বেটার বেস্ট বেরিয়ে আসছে। যারা টিকটক করছে এরা করেছিল, যারা যারা কাপল ছিল এখনও পর্যন্ত বিয়ে করেনি, ওরা এখন বিয়ে করে ফেলছে সবাই। যারা করেনি ওরা অনেকে অনেকেই ডিসেম্বরে করছে, ফেব্রুয়ারিতে করছে, আর ওরা বিয়ে করা মানেই কিন্তু ওরা কী করবে, চ্যানেল খুলে দেবে, মানে ব্লগিং চ্যানেল। তো তার জন্য পিছাতে হবে, সেখানে দাঁড়িয়ে তোমার কাছে অনেক তোমার ওপর নিচের কন্টেন্ট ছিল। তুমি যেভাবে ওপরটা নিয়ে ভাবছো, ছাদটা নিয়ে ভাবছো, নিচের জায়গাটাকে খালি করে ওই জায়গাটাতে গাছ লাগালে অনেকটা জায়গা পেতে, অনেকটা স্পেস পেতে, আর মানুষ বুঝে যায় তুমি শাশুড়িকে কীভাবে কাজ করাও। আমি অনেকগুলি ভিডিওতে বলেছি, তোমার বড় ননাস যেভাবে কাজ করে, যে সুন্দর করে ব্লগিং করে প্রত্যেকটা সেকেন্ড, আজকে আমি তো রোজ দেখিও কথা বলা, ইসের পড়াশোনার আগে পরীক্ষার আগে কীভাবে পড়তো, তারপরে রুটি করেছে, বেগুন ভাজা করেছে, এই যে কাজগুলি যেগুলি তুমি আগে করতে, হ্যাঁ তুমি বলবে ওর থেকে তো আমার ভিউজ অনেক বেশি হয়, অনেক ভিউজ তোমার বেশি হয়, কারণ তোমার নাম হয়ে গেছে, ওর তো সেরকম নাম হয়নি, তোমার থ্রুতির নাম হয়েছে, তোমার থ্রুতির নাম হয়েছে। আজকে প্রথমবার স্বীকার করলে যে হ্যাঁ জল জলক কিছু করে, শাশুড়ি কিছু নয়, শাশুড়ি তোমার থেকে বেশি কাজ করে, দুইটা বাড়ির সামলায়, প্লাস মেয়েদের খবর রাখে, মেয়েদের কোনো আশা ভরসা যা হয় ওই মার জন্যই হয়, হ্যাঁ মা আছে, মা করবে, মা হেল্প করবে, নিজের মানে দোষে, কারোর দোষে তোমার চ্যানেল ক্ষতি হচ্ছে না, নিজের দোষে চ্যানেল ক্ষতি হচ্ছে। তুমি ওই বিজনেসটা কর সবাই জেনে গেছে, দেখুন এখানে কাপড়গুলি আছে, হয়ে গেছে, আজকে অনেকদিন পরে একটুখানি দেখিয়েছো যে মোচা রান্না হচ্ছে, হ্যান রান্না হচ্ছে, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে, আজকে অনেকদিন পর, আদারওয়াইজ বসে গেল কি, তোমরা কি ভাবো না আমি ওকে ভালো করতে চাই, হ্যাঁ ও ওকে তোমাকে ইনস্টাতে বা কোথাও বলেছে ওকে কিছু খাওয়ানোর জন্য জল জলকে, তুমি তোমার হাজবেন্ডের ভালো চেপেটাই তো স্বাভাবিক, তোমাকে কেউ কিছু বললে তুমি কিছু খাওয়াবে, কিন্তু এটা নিয়ে তুমি 10 মিনিট কথা বলে একটা ব্লগ ছেড়ে দিলে, পাবলিক লিখতে যাবে না। তোমার হাজবেন্ডকে যে এতদিন অসুস্থ, তারকে নিয়ে লোকে অনেক কিছু বলতেই পারে, এটা খাওয়া ভালো হবে, ওটা খাওয়া ভালো হবে, এটা নিয়ে ব্লগ করার কিছু হয়নি, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটর না, হ্যাঁ আমিও চাই তুমি যে বলেছ খাওয়ানোর কথা, আমরাও চাই, কিন্তু অনেক কিছু খাইয়েছি, এটা কাজ হচ্ছে না, তার জন্যই আমরা এখন অনেক কিছু কম খাওয়াই, অনেক কিছু স্যুট করে না, ডাক্তার না দেখে খাই খাওয়াই না, বললেই হয়ে যেত, কিন্তু সেটা কিন্তু করনি, সেটা কিন্তু বলনি, সেটা করনি, সেটা বলনি, এইটা নিয়ে, কারণ ওইটা নিয়ে তোমাকে একটা 10 মিনিটের ব্লগ করতে লাগবে, ওইটা নিয়ে তোমার টাইমটাকে কভার করতে লাগবে। আমি ভিডিও করি না ঠিকই, তার মানে এই না ভিউজ দিই না, প্রত্যেকটা ভিডিও মোটামুটি দেখি, সময় পাই না ভিডিও করার, প্রত্যেকটা জায়গাতে সময় পাই না। দেখো আজকে তোমার এই একটা শিকড়োক্তি আমার খুব ভালো লেগেছে, তুমি জল জলকে আজকে তুমি বলেছো যে সে তোমাকে সাহায্য করে, সে যদি না থাকতো তোমার ইউটিউব চ্যানেল চলতো না, না 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 অন্য কিছু বলিনি, টেকনিক্যাল ব্যাপারে তোমাকে যথেষ্ট হেল্প করে, আমি জানি আমার ইউটিউব চ্যানেল করতে একটা টেকনিক্যাল পার্সন পাশে থাকা কতটা দরকার পড়ে,
আর তোমার একটা মস্ত বড় হাত আছে জল জলের, মস্ত বড় হাত, এটা কিন্তু অন্য তোমার সঙ্গের ব্লগাররাও কিন্তু পায় না, অন্যরা পায় না, এটা তুমিই পাচ্ছ। আর এই এই কাপড়ের বিজনেসটাও কিভাবে কি করবে না করবে সবচেয়ে বেশি তোমাকে জল তুমি কন্ডাক্ট করছো, শিখিয়ে দিচ্ছে এইভাবে করলে ভালো হয়, ওভাবে করলে হবে, এটা হচ্ছে জল জল। এটা অনেক বড় যে হ্যাঁ আমাকে মোটিভেট করছে এইভাবে করার, এই হেল্পটা একটা মেয়ের জীবনে দাঁড়াতে অনেক বড় যে হ্যাঁ যাও তুমি করো তুমি পারবে। এই দেখো ভিডিওটাতে এরকম এরকমভাবে করছে, সবটাই তোমাকে শিখিয়ে দেয়, প্লাস কী করে প্যাকিং কীভাবে কি সেগুলো শিখিয়ে দেয়। তুমি হয়তো করছো কিন্তু ও যে করে না তা না, ও প্যাকিং করছে, মানে শাশুড়ি মা তোমার সাথে বসে প্যাকিং করে, দেখা যাবে তোমার যে দোয়েল আছে দোয়েলও প্যাকিং করছে, কিন্তু তুমি ওই যে আমার থেকে বড় না, মামি আর আমি, আমিত্বতে এসে সব কিছু শেষ করে ফেলা, সমস্ত কিছু শেষ হয়ে যায় এসে আমিতে। অন্যের কাছে যখন কিছু নাও স্বীকার করো, বলেছো আজকে দুই ননদ আসলে দু ননদরাও করে, ননদরা তো সবসময় করে, শাশুড়ি করে দাদা করে, আজকে স্বীকার করেছো শাশুড়ি করে দাদা করে ননদ করে সবাই করে, তোমার তো সবসময় করো, তুমি সবার কাছে বলে বেড়াও একা একা না, তুমি এইভাবে সার্কেল, ওটা অনেক মেয়েদের কাছে এরকম সার্কেল নেই, তোমার ননদরা এক ডাকে তোমার পাশে থাকে, তোমাদের ফ্যামিলিতে মিলটা আছে, ভাসুর তো আছে, প্লাস শাশুড়ি কথা তো ছেড়ে দিলাম, তুমি এই কথা সবসময় বলো একা একা। ননদ কোনোদিনও বড় ননদ এসেছে রান্নাঘরে ঢোকেনি রান্না করেনি, হতে পারে খুন্তি নাড়া, উনি ও যেখানেই যাবে সেখানে হচ্ছে ওর খুন্তি নাড়তে লাগে, খুন্তি ছাড়া কথা নেই, ছোট ননদও রান্না করে কিছু নিয়ে আসে, হেল্প করে না তোমাকে পরিবারের কেউ নেই, কিন্তু এমন একটা ভাব দেখাও হ্যাঁ তুমি তোমার পরিবার জন্য উপার্জন করছো, জল জল উপার্জন করে না কিন্তু উপার্জনের সমস্ত রাস্তাগুলি দেখিয়ে দেওয়া, কীভাবে উপার্জন করলে বড় হবে জল জলই দেখিয়ে দেয়, জল জল শিখিয়ে দেয়, এটা অনেক অনেক বড় পাওয়া, রাস্তা দেখিয়ে দেওয়া। আর শাশুড়ি মা তো প্রতিটি স্টেপে সাহায্য, চ্যানেল গ্রো করতেও সাহায্য করেছে, আমি কোশ্চেন আনসারের ভিডিওগুলি চ্যালেঞ্জ ভিডিওগুলি দেখেছি, প্লাস বিজনেস তো এখন প্যাকিং থেকে শুরু করে তখন রান্নার ভিডিওগুলি তো তখনও সাহায্য করেছে, এখন তোমার সঙ্গে যাওয়া গিয়ে মাল নিয়ে আসা প্যাকিংয়ে সাহায্য করা সবটাই, সব কিছুতেই উনি উনি বসার মতো মহিলা না, সামনে পড়লেই কোনো কাজ উনি করবেন দেখলেই বোঝা যায়। শাশুড়ি মশাই, শাশুড়ি মা এবং শ্বশুর মশাই দুজনই হার্ড ওয়ার্কার ছিলেন, দুজনে কেউই বসে থাকবেন না, শ্বশুর মশাই বসেছিলেন থাকবেন না। আজকের স্বীকারোক্তিটা মনে হলো যে তুমি আমির বাইরেও আমরা আমাদের পরিবার বলতে পেরেছ, বহু দিন না বহু বছর পরে বলেছ। বাই।